সেই আপনাদের প্রাণ পুরুষ সংসদ সদস্য জনাব নিজামুদ্দিন হাজারি উপস্থিত আছেন চট্টগ্রাম রেঞ্জে সদ্য যোগদান সম্মানিত ডিআইজি খন্দকার গোলাম ফারুক, উপস্থিত আছেন আমাদের এত অঞ্চল একটি টুরিস্ট স্পট হিসাবে গড়ে উঠতে যাচ্ছে, বিভিন্ন স্থানে টুরিস্টদের আকর্ষণ বাড়ছে, সেই টুরিস্টদের জন্য আমরা গঠিত করেছি বাংলাদেশের পুলিশের টুরিস্ট পুলিশ সংগঠনটি, এবং সেই সংগঠনেরই একজন অন্যতম অফিসার এডিশনাল ডিআইজি জনাব মোহাম্মদ মুসলিম উপস্থিত আছেন। আমি একটু আগেই শুনতে পেলাম যে জেলায় তিনি সদ্য যোগদান করেছেন, জেলা প্রশাসক মহোদয়, এবং তিনি যোগদান করা মাত্রই এই এলাকাবাসীর মন জয় করতে সক্ষম হয়েছেন। যারা ওয়াহিদুজ্জামান উপস্থিত আছেন, আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব, আমার একজন প্রিয় মানুষ, আপনাদেরই এলাকার সন্তান, জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট এবং একজন বিশিষ্ট সমাজসেবক ইফতেখারুল ইসলাম মঞ্চে উপস্থিত আছেন, এবং আজকে আপনার আমার সামনে যারা বসে আছেন বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, মেয়র বৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, কমিউনিটি পুলিশিং এর সদস্য বৃন্দ, আমার পুলিশ সদস্য ভাই ও বোনেরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অনেকক্ষণ ধরে বক্তব্য শুনেছেন, আমি বক্তব্য বাড়াবো না বিশেষ কোনোভাবে। আগস্ট মাসের আজ শেষ দিন, এই মাসটিতে আমরা নিরন্তর শোকে কাতর থাকি। বঙ্গবন্ধুকে এই মাসে 15 তারিখে সপরিবারে হত্যা করা হয়েছিল, আপনারা জানেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, তার সেদিন সেই কাল রাত্রিতে তার পরিবারের সকল সদস্য যারা নিহত হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা একটি বিশেষ কাজের জন্য আজকে এখানে এসেছি, সেটি হলো এই স্থানটিতে একটি পুলিশের স্থাপনা নির্মাণ করার উপলক্ষে। এই স্থানটি আপনাদের প্রাণপ্রিয় নেতা জনাব নিজামুদ্দিন হাজারি সংসদ সদস্য পুলিশকে দান করেছেন। এই দানের পরিপ্রেক্ষিতে আজকে একটি দৃষ্টিনন্দন ভবনের ভিত্তিপ্রস্তর দেওয়ার কাজটি সুসম্পন্ন হলো। আমি তাকে কৃতজ্ঞতা জানাই পুলিশের পক্ষ থেকে, এবং এই ধরনের ব্যক্তিত্ব যারা পুলিশের সহযোগিতায় এগিয়ে আসেন তাদের কাছে আমরা চিরঋণী হয়ে থাকি। এবং এটা শুধু যে আমরা যারা এখানে পুলিশে এসেছি কাজ করি, এসপি সাহেব হয়তো থাকবেন না, এখানে ওসি সাহেবরা যারা আসছেন থাকবেন না, এডিশনাল এসপি যারা এসছেন তারা থাকবেন না, এএসপি যারা এসছেন তারা থাকবেন না, সব সদস্য আমাদের কনস্টেবল ভাইরা আসছেন থাকবেন না, চলে যাবেন, বদলির চাকরি একদিন আসবেন পরের দিন চলে যাবেন, কিন্তু এই স্থাপনাটি থেকে যাবে। যারাই আসুক না কেন ভবিষ্যতে পুলিশে, তারাই এই নিজাম হাজারিকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, তাকে রেখে দেবে। বাংলাদেশ পুলিশও আমরা সেই দিক থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাই, শুধুমাত্র এই স্থানটি দান করার জন্যই নয়, আরো আরো স্থাপনা যেগুলো পুলিশের জন্য দরকারি ছিল সেগুলোতে সহযোগিতা করার জন্য। আমরা পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে একটি মেলবন্ধন, একটি আন্তরিক সম্পর্ক তৈরি করার জন্য সবসময় চেষ্টা করে থাকি। আমাদের সবসময় বলা হয়ে থাকে যে পুলিশ আর মানুষের মধ্যে এক ধরনের বৈরী সম্পর্ক বিরাজমান। এদেশের পুলিশকে তৈরি করা হয়েছিল ব্রিটিশ আমলে জনগণকে শাসন করার জন্য, এবং সেই সময় জনগণের সাথে অবশ্যই একটি বৈরী সম্পর্ক ছিল। পাকিস্তান আমলেও এই দেশ থেকে শাসন করে গেছে তারা এই পুলিশের বন্দুক দিয়ে, সেখানে জনগণের সাথে একটি বৈরী সম্পর্ক ছিল। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর, দেশ স্বাধীন হওয়ার মুহূর্তে এই পুলিশ জনগণের পুলিশে রূপান্তরিত হয়েছিল, যেদিন 25শে মার্চের কাল রাত্রিতে রাজারবাগে
বাংলাদেশ পুলিশ, সেই বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধে সংগঠিত করেছে, মুক্তিযুদ্ধে বিভিন্ন জায়গায় তার অস্ত্র দেওয়া খুলে দিয়ে অস্ত্র দিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দিয়েছে, জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে, এবং সেই তখন থেকে এই দেশের পুলিশ জনগণের পুলিশের রূপান্তরিত হয়েছে। আমরা প্রতিনিয়ত এই চেষ্টা করছি এই পুলিশের সাথে জনগণের যেন কোনো বিভেদ না থাকে, কোনো জ্ঞান না থাকে, কোনো রকমের আত্মবিশ্বাসহীনতা যেন না থাকে। আমরা প্রতিনিয়ত সেই চেষ্টাটি করে যাচ্ছি এবং আজকে তারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি যে সংসদ সদস্য স্বয়ং একটি জায়গা প্রদান করেছেন, পুলিশ লাইন ঠিক করে দিচ্ছেন, স্কুলের জন্য জায়গা দিচ্ছেন, আপনারা এসেছেন, কমিউনিটি পুলিশিং তৈরি হচ্ছে, প্রতিটি জায়গায় আমরা জনগণের সহযোগিতা পাচ্ছি। নিশ্চয়ই জনগণের সাথে আমাদের একটা বন্ধুত্বমূলক সম্পর্ক আছে, তা না হলে যখন দেশের বিভিন্ন এলাকায় যায়, বিভিন্ন অঞ্চলে যায়, কেন সেখানকার মানুষ দাবি করে যে পুলিশ ফাঁড়ি চাই, পুলিশের তদন্ত কেন্দ্র চাই, পুলিশের থানা চাই? পুলিশ যদি মানুষের সাথে সবসময় বৈরী সম্পর্ক মধ্যেই থাকবে, তাহলে মানুষের, সাধারণ মানুষের কাছ থেকে এই ধরনের দাবি দেওয়া, এই ধরনের চাহিদা আসার কথা ছিল না। আমি আমার এলাকার কথা বলতে পারি, যে এলাকায় চরের অধ্যুষিত যমুনার ভিতরে হেঁটে যেতে হয় 4-5 মাইল, সেই এলাকায় কখনো পুলিশের কোন স্থাপনা ছিল না, পুলিশ যেত না। আমি একবার হেঁটে ওই চলাম চলে যাই, সেই সাধারণ মানুষকে দেখার জন্য কি অবস্থায় আছে, তারা একটা দাবি বলে যে আমাদের এখানে একটা ক্যাম্প বসাতে হবে, একটা ভারী বসাতে হবে, আমরা ডাকাতের যন্ত্রণায় এই বর্ষাকালে যখন চারিদিকে নৌকা দিয়ে আমরা ঘুরে বেড়াই, সেই সময় ডাকাতের অত্যাচারে আমরা এখানে থাকতে পারি না, আমাদের এখানে একটা স্থায়ী পুলিশ ক্যাম্পের দরকার। আমি তাদেরকে সেই রকম এরকমই একটা জনসভায় যখন আমি বলেছিলাম যে আপনারা কেন পুলিশ ফাঁড়ি এখানে যাচ্ছেন, পুলিশ আসলে আপনাদের উপর অত্যাচার হবে, পুলিশ আসলে আপনাদের কাছ থেকে এটা দাও সেটা দাও বলে আপনাদের কাছে দাবি করবে, সেই পুলিশকে কেন আপনারা এখানে চাইছেন? সেখান থেকে জনগণ সমস্তকে বলছে যে সেই সমস্যা আপনাকে চিন্তা করতে হবে না, আমরা নিশ্চিত ভাবেই জানি এই সরকার বাংলাদেশ পুলিশকে যা কিছু দিয়েছে, এই সরকার এবং কর্মচারীদের যে বেতন বৃদ্ধি করেছে, সেই বেতন বৃদ্ধি দিয়ে তারা নিশ্চিত ভাবেই ভালোভাবে জীবন যাপন করতে পারে, আমাদের কাছ থেকে তাদের হাত পা ধরার কিছু নাই। আপনি নিশ্চিত ভাবে আমাদেরকে পুলিশ ফাঁড়ি মঞ্জুর করবেন। অবশেষে তাদের ওখানে একটি পুলিশ ফাঁড়ি ব্যবস্থা করা হয়েছে এবং তারা অত্যন্ত সন্তুষ্ট চিত্তে সেখানে বসবাস করছে। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে মানুষের সাথে পুলিশের সাথে একটি বন্ধুত্বমূলক সম্পর্ক অবশ্যই আমাদের স্থাপন করা দরকার। তার মানে এই না যে সকল পুলিশই ভালো, এখানে দুষ্ট পুলিশ অবশ্যই আছে, সমাজের মধ্যে যেমন দুষ্ট লোক আছে, পুলিশের ভিতরেও তেমন কিছু দুষ্ট পুলিশ আছে। ওই সমাজের দুষ্ট লোক আর এই দুষ্ট পুলিশ যখন একখানে হয়, তখন সমাজে একটা অনাচার তৈরি হয়। আমরা সেই দুষ্ট লোকদেরকেও, আমরা সেই দুষ্ট লোকদেরকে হুঁশিয়ার করতে চাই এবং দুষ্ট পুলিশদেরকে হুঁশিয়ার করতে চাই। ওই খাতির ওই সম্পর্ক চলবে না, সাধারণ মানুষের সাথে, ভদ্র মানুষের সাথে, নিরীহ মানুষের সাথে সম্পর্ক থাকতে হবে পুলিশের, যা দিয়ে এলাকার জনগণের উন্নয়ন হবে এবং তারা শান্তি শান্তির মধ্যে বসবাস করতে পারবে। আমরা আমাদের এই দেশটি স্বাধীন হয়েছিল স্বপ্নের সোনার বাংলা তৈরি করার জন্য, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, গ্রামে গঞ্জরে গন্ধে, মাঠে ময়দানে প্রান্তরে, নদী খাল বিলে, কখনো পায়ে হেঁটে, কখনো সাইকেল দিয়ে, কখনো নৌপথে, কখনো ডিঙি নৌকায় পথ পরিক্রম করেছেন, কখনো ফিরে এসেছেন বা কখনো মেহেরপুর গিয়েছেন অথবা কখনো টেকনাফ গিয়েছেন, সর্বত্র তিনি হেঁটে হেঁটে সংগঠনটি দাঁড় করিয়েছেন এবং এই দেশের জনগণকে স্বাধীনতা মুখী করেছিলেন এবং স্বপ্ন দেখিয়েছিলেন সোনার বাংলা নির্মাণ করার জন্য। তিনি তার জীবন দশায় আন্দোলন করে সংগ্রাম করে একটি স্বাধীন দেশ আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। সেই স্বাধীন দেশের চেতনা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা, সেখানে মুসলমান, সেখানে হিন্দু, সেখানে বৌদ্ধ, সেখানে খ্রিস্টান সকলেই তাদের সমান অধিকার নিয়ে বসবাস করবে।
বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমরা পশ্চাদমুখী হয়েছি। সেই অসাম্প্রদায়িকতা রাজনীতির চেতনা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। যে স্বাধীনতাকে নস্যাত করার জন্য এদেশে লক্ষাধিক পাকিস্তানি সৈন্য এখানে আক্রমণাত্মক হয়েছিল, 30 লক্ষ মামুনকে যারা 30 লক্ষ মানুষকে যারা হত্যা করেছিল, 2 লক্ষের অধিক নারী সম্ভ্রম যারা নষ্ট করেছিল, সেই পাক হানাদার বাহিনী তাদের দোষের দ্বারাই বঙ্গবন্ধু নিহত হয়েছিলেন। এবং সেই নিহত হওয়ার পর আমরা আবার ভূতের পায়ের মতো পিছন দিকে যাত্রা করি। আমরা অসাম্প্রদায়িক চেতনা আমাদের ভিতর থেকে চলে যাওয়া শুরু করে আমাদের ভিতরে এক ধরনের হীনমন্ড রাজনীতি প্রতিষ্ঠিত হওয়া শুরু হয়। এবং তারই ফলশ্রুতিতে বছরের বছর ওই পশ্চাৎপদ রাজনীতির হার করে জঙ্গিবাদের উত্থান হয় এদেশে। এবং একটি পর্যায়ে আপনারা এসে দেখতে পাচ্ছেন যে ওই ইরাক, ওই সিরিয়া, ওই আফগানিস্তান, ওই সমস্ত দেশের যে সমস্ত তাণ্ডব তৈরি হয়েছে, সেই সমস্ত তাণ্ডব বাংলাদেশে পরিচালিত করার জন্য একসঙ্গে একটা সন্ত্রাসী চক্র সক্রিয় হয়ে উঠেছিল। এদেশে হলিয়া গ্রামের মতো ঘটনা এখানে ঘটানো হয়েছিল যেন বাংলাদেশের উন্নতি স্থিরতা স্তব্ধ হয়ে যেতে পারে, যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে, যেন আমরা ওই আফগানিস্তানে পরিণত হই। রক্তারক্তি, রক্ত কাটা, গলা কাটা মানুষ খুবই রাজনীতি কখনো ধর্মের অনুসারী হতে পারে না। সেই আক্রমণ যখন হয় বাংলাদেশ পুলিশ প্রাথমিক অবস্থায় একটু সচকিত হয়ে পড়ে, যে ধরনের ঘটনার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত ছিল না, দেশের এই ধরনের ঘটনা আমাদের এখানে ঘটনা হয় নাই। কিন্তু ওই একটি মাত্র ঘটনায় বিশেষ, তারপর আর কোনো কিছু ঘটতে দেওয়া হয়নি। বাংলাদেশ পুলিশ 71 সালের 25শে মার্চের কাল রাত্রিতে যেভাবে জীবন দিয়ে স্বাধীনতা যুদ্ধের জন্য আত্মাহুতি দিয়েছিল, ঠিক একইভাবে আবার সেই জঙ্গিবাদকে মোকাবেলা করার জন্য ঘুরে দাঁড়িয়ে চেষ্টা করে বাংলাদেশকে একটি শান্তি দেশে পরিণত করার সমস্ত প্রচেষ্টা হাতে নিয়েছে। এবং পৃথিবীর বুকে একমাত্র দেশ যেখানে জঙ্গি তৎপরতা উত্থান হওয়ার পরে সেটাকে যথাক্রমে মোকাবেলা করে শান্তির পথে নিয়ে আসার সক্ষম হয়েছে। এবং বিদেশিরা যারা এক সময় মনে করেছিল যে বাংলাদেশ থেকে সকল তাদের ইনভেস্টমেন্ট উঠিয়ে নিয়ে যাবে, সকল বিনিয়োগ উঠিয়ে নিয়ে যাবে, হলিয়া নিলামের পরে যে ঘটনা অসন্তোষ অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থার পরে এখানে আর বিদেশিরা থাকতে পারবে না। কিন্তু তারাই এখন বলে যে বাংলাদেশের ভিতরে কি জাদু আছে, বাংলাদেশ পুলিশের কি এমন সামর্থ্য আছে, এই ঘাটঘাড়ি পুলিশ এরা কিভাবে এই জঙ্গিবাদের বিশ্বের দূরে যে জঙ্গিবাদ আজকে মাথা তারা হয়ে উঠেছে সেটা বাংলাদেশে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হলো। আমরা বলি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে দেশপ্রেমের কারণে, ওই এক নেতৃত্বের কারণে, যে নেতৃত্ব আজ বাংলাদেশকে সোনার বাংলার পথে নিয়ে যাচ্ছে, যে নেতৃত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত দ্বারা প্রবাহিত, তারই সন্তান, তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই নেতৃত্বের মধ্যেই আমরা গুণান্বিত হয়েছি, সেখান থেকেই আমরা
আমরা সেখান থেকে সাহসিকতা নিয়ে এই জঙ্গিবাদকে চিরতরে বাংলাদেশের মাটি থেকে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আপনারাও ভবিষ্যতে সতর্ক থাকবেন, যেন এই ধরনের অপশক্তি মাথা চাড়া দিয়ে না উঠে। শান্তি যদি আপনার এখানে বিনষ্ট হয়, আপনার উন্নয়ন এখানে হবে না। যদি আপনি ভোরবেলায় ঘুম থেকে উঠে আপনার কাজে যাওয়ার পরিবেশটি যদি না পান, তাহলে কিন্তু আপনি উন্নয়ন পাবেন না। আপনাকে উন্নয়নের জন্য অবশ্যই একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকা দরকার। আমরা সেটা প্রতিনিয়ত চেষ্টা করছি, যাতে করে শান্তিময় অবস্থা বিরাজ করে, ফিরিতেও বিরাজ করে, মাদক যেন এখানে ঘাঁটি গেড়ে বসতে না পারে। মাদকের উৎপাত অবশ্যই এখনো কিছু কিছু করে আছে, আমরা মাদক নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের জনগণের প্রত্যক্ষ সহযোগিতা এখানে প্রয়োজন, আপনার সন্তানকে আপনাকে নজর রাখা প্রয়োজন। যে সন্তান ঘরে এসে ঝিমোচ্ছে, যে সন্তানকে কথা শুনছে না, যে সন্তানকে রাত্রে ঘরে ফিরছে না, যে সন্তানকে সন্ধান করে ঘরে আসার কথা সে সেই সন্তানকে ঘরে ফিরছে না, আপনাকে পিতা হিসেবে আপনারও দায় আছে যে একটি সন্তানটি বিপদে চলে যাচ্ছে সেই সন্তানটিকে ধরে রাখতে না পারা। শুধুমাত্র পুলিশের উপর যদি আপনি চেয়ে থাকেন যে পুলিশের সমস্ত মাদক সমস্যার সমাধান করে দেবে, তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হতে অনেক লম্বা সময় লাগার প্রয়োজন। আপনারা নিজেরা যদি এগিয়ে আসেন, অবশ্যই মাদকের উৎপাত থেকে ফেনী জেলাবাসীকে, বাংলাদেশকে রক্ষা করা সম্ভব। আমাদের এখানে আরেকটি পদক্ষেপ আমরা নিয়েছি নিরাপদ সড়কের জন্য। যে সমস্ত গাড়িতে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যেখানে রুট পারমিট নাই, যেখানে ড্রাইভারদের লাইসেন্স ঠিকমত নাই, যেখানে ট্রাক কিংবা বাস ঘাতক ট্রাক কিংবা বাসে পরিণত হয়, সেই ধরনের যানবাহনের উপর অবশ্যই আমাদের চলমান অভিযান পরিচালিত হতে থাকবে। এখানে যেন কোন রকমের শিথিলতা বিচ্যুতি যেন আমাদের পুলিশ বাহিনী না দেখায়। কারণ যে ঘটনাটি ঘটে গেছে দেশে, অনেক মানুষই পুলিশকে দোষারোপ করেছে যে তাদের গাফিলতির কারণেও আজকের এই অবস্থা তৈরি হয়েছে। আমাদের গাফিলতি যতক্ষণ থাকবে আমরা সেটাকে ঠিক করার চেষ্টা করব, আপনাদেরকে সাথে করে নিয়ে ঠিক করার চেষ্টা করব। যারা গাড়ির সাথে ব্যবসার সাথে জড়িত আছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের ভিতরে অনেক সবাই প্রায় ভালো মানুষই আছেন, দু একজন দুষ্ট লোক আছে, গাড়ি যারা চালায় ড্রাইভার ভাইরা আছেন তাদের ভিতরে দয়া মায়া ঠিক মতোই আছে, তাদের ভিতরে তাদের সন্তান আছে, তারাও চিন্তা ভাবনা করে গাড়ি চালান, কিন্তু তাদের মধ্যে দু একজন ডাকাত প্রকৃতির লোক আছে যাদের জন্য এই এই সমস্ত সমস্যা দেশে তৈরি হয়ে থাকে। আমরা সবাইকে ঢালাওভাবে কোনো কিছু বলতে চাই না, তারপরেও পুলিশের সকল সদস্যকে আমরা বলবো যে নিরাপদ সড়কের যে পদক্ষেপগুলো আমরা হাতে নিয়েছি এই পদক্ষেপ চলমান থাকবে এবং সড়কের নিরাপদ রাখবো, বাংলাদেশকেও আমরা নিরাপদ রাখবো, ফেনী জেলাকেও আমরা নিরাপদ রাখবো। বাংলাদেশের যে উন্নতি আমরা চাচ্ছি 2041 সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন, সেই উন্নততর বাংলাদেশ পাওয়ার জন্য যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা দরকার সেটা আমরা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করব। আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না। আপনারা ফেনীবাসী সকলেই ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন। দেশের উন্নয়ন হলে প্রতিটি ব্যক্তিরই উন্নতি হবে, দেশের যদি উন্নতি হয় প্রতিটি পুলিশের উন্নতি হবে, প্রতিটি সরকারি কর্মকর্তার উন্নতি হবে। আপনারা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের শান্তিপূর্ণ অবস্থা দেশটাকে আপনারা দেখতে পাবেন সেই কামনা করে আপনাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থাকুন সবাই।